এটা তো তোমরা দেখতেই পাচ্ছো, একটা রঙের বাকেট আর কি। সো এরকম কিনতে পাওয়া যায় যে কোনো রঙের শপে কিনতে পাবা তোমরা। অ্যান্ড দেন আমি এগুলো দুইটা কিনেছি, এটা দিয়ে এখন হচ্ছে অটোম্যান বানানো ট্রাই করব। ফার্স্টে আমি করছি হচ্ছে বাকেটটার মধ্যে হট গ্লু দিয়ে নিলাম, অ্যান্ড দেন সাইজ মতো ফোমটাকে আমি আগে কেটে নিয়েছি। তো এখানে আমি হচ্ছে একটু পাতলা ভেলভেটটা নিয়েছি, যেটা একটু রিস্কি হয়ে গেছে যেহেতু আমি হট গ্লু দিয়ে এটা স্টিক করব। সো তোমরা ট্রাই করবে হচ্ছে একটু মোটা যে ভেলভেটটা সেটা নেওয়ার জন্য। অ্যান্ড দেন এটাতে হচ্ছে যে হোলগুলো আমি ক্রিয়েট করেছিলাম ওটার মধ্যে স্টেপল করে দিব। ওকে,
এটা যেহেতু প্লাস্টিকের বাকেট, সো আমি যে স্টেপল করেছি পিনগুলো এখানে খুবই শার্প হয়ে আছে, এগুলোকে জাস্ট হ্যামার দিয়ে আবার কি বলে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে, যাতে করে তোমরা কোনো কিছুটার মধ্যে রাখলে হাতের মধ্যে ব্যথা না লাগে, ওকে? সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, এটা একটু নোটিস করবে, নাহলে পরে ব্যথা লাগতে পারে, যেটা কিনা আমার সাথে হয়েছিল। বাকেটটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে, এটার এখন যে নিচের পার্টটা আমি ফেব্রিকটা দিয়ে স্টেপল করছি, এটাকে কভার করার জন্য আমি হচ্ছে একটা কি বলে মোটা একটা শপিং ব্যাগ নিয়েছি, এটাকে রাউন্ড করে কেটে নিচ্ছি, অ্যান্ড দেন আবার গ্লু লাগিয়ে এটাকে আমি এটার সাথে স্টিক করে দিব। এখন হচ্ছে উপরের যে লিডটা আছে লিডটাকে ফোম দিয়ে কভার করে দিব, আমি লিডের সাইজে ফোমটা রাউন্ড করে কেটে নিয়েছি, এখন এটার মাঝখানে একটা হোল করে নিচ্ছি, হোল করে নিয়ে দেন এটা একদম যে রাউন্ড হতে হবে বিষয়টা সেরকম না, আসলে এটার উপরে যেহেতু একটা ফ্যাব্রিক থাকবে সো যেভাবে সুইটেবল সেভাবে করলেই হবে, অ্যান্ড দেন মিডিলে যে হোলটা করেছিলাম ওটাতে একটা পিন দিয়ে ব্যাক সাইডটা পুরোটা এভাবে টেনে নিয়ে নিয়ে স্টেপল করতে হবে, যাতে করে ফ্রন্ট পার্টে কোনো রকমের কোনো রিঙ্কেল না পড়ে থাকে, অ্যান্ড দেন নিচের পার্টটাও আমি একটা শপিং ব্যাগ দিয়ে কভার করে দিয়েছি, আর উপরে যে হোলটা করেছিলাম ওটা তো আর এভাবে রাখা যাবে না, সো এটাতে একটা বাটন দিয়ে দিলাম যাতে করে বিষয়টা দেখতে সুন্দর লাগে। তো এখন পুরো বাকেটে যে হোলগুলো আছে ওগুলোর মধ্যে আমি গ্লু দিয়ে এই বাটনগুলো স্টিক করে দিব। সো আমার অটোম্যান রেডি। তোমরা এটার উপরে ইজিলি বসতে পারবে, যে কোনো কিছু এটার ভিতরে স্টোর করতে পারবে। সো আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো, আর তোমরা যদি আমার অটোম্যান দেখে ইন্সপায়ার হয়ে বানাও আমাকে ডেফিনেটলি জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।